আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, জামালপুর কলেজ, গাজীপুর। আমার আজকের অধ্যায় টু ডাটা কমিউনিকেশন অন কম্পিউটার নেটওয়ার্কে, এবং আজকের আলোচ্য বিষয় হল ডাটা কমিউনিকেশনের মাধ্যম। এই ডাটা কমিউনিকেশনের মাধ্যমের কেবল অর্থাৎ তার মাধ্যম নিয়ে আমি আলোচনা করব। কেবল অর্থাৎ তার মাধ্যম, মাধ্যম বলতে বোঝানো হয় যেই মাধ্যম দিয়ে আমরা তথ্য আদান প্রদান করি। আমি একটা মোবাইলে টেক্সট মেসেজ করেছি, ওই মেসেজটা যখন আরেকজনের কাছে যা পৌঁছাবে তখন সেটা সফল হবে, কিন্তু এই টেক্সট মেসেজটা কোন মাধ্যম দিয়ে ওনার কাছে গেছে সেটা হলো মূল বিষয়। এখন আমাদের মোবাইলে যে মাধ্যমটা ব্যবহার করি সেটা হলো কেবলবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যম, আর সাধারণত এর মধ্যে তার থাকতেও পারে। এখন এই যে তারগুলো থাকবে তার উপরে ভিত্তি করে মাধ্যমগুলো কি হইতে পারে, যেমন টেলিফোন লাইনের তার দিয়ে তথ্য আদান করা যায়, তারপর হইল কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এই তিনটা কেবল নিয়ে আলোচনা করতে হবে করবো আমি। এখানে প্রত্যেকটা কেবল আমাদের ইন ডিটেলসভাবে ভালোভাবে পড়তে হবে, কিন্তু আমি শর্টলি এই তিনটা কেবল ডিটেলস বোঝানোর চেষ্টা করব। কোএক্সিয়াল কেবল হলো আমরা সাধারণত বাসা বাড়িতে যে ডিসেল লাইনের কেবল ব্যবহার করি সেটাকে আমরা কোএক্সিয়াল কেবল নামে চিনি। তাহলে কোএক্সিয়াল কেবলগুলো কীভাবে তৈরি এবং কী কী থাকে সেটা নিয়ে আমি ব্যাখ্যা করতেছি। প্রথম, ভিতরে একটা তামার তার থাকে যেটাকে বলা হয় কপার পুল বলি, অর্থাৎ ডিসেল লাইনের তার অর্থাৎ কোএক্সিয়াল কেবল তার আমরা যখন কাটি তো কাটার পরে যখন দেখবো ভিতরে একটা গোল্ডেন তার অর্থাৎ একটা তার আছে সেটার নাম হলো কপার পুল। এর উপরে প্লাস্টিকের ফোমের মতো সাদা একটা অংশ থাকে সেটাকে বলা হয় ইনসুলেটর, অর্থাৎ ইনসুলেটর মধ্যে মানে হলো যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না। এর উপরে এখানে একটা এরকম একটা প্লাস্টিকের অপশন থাকে যেটাকে অ্যালুমিনিয়ামের মতো থাকে, একটা কাগজ থাকে, অর্থাৎ আমরা যেটা র্যাপিং পেপার অথবা কোনো তামাক জাতীয় দ্রব্যের ভিতরে এক ধরনের অ্যালুমিনিয়ামের কালার একটা কাগজ পাই সেটা এখানে ব্যবহার করা হয়। এর উপরে অ্যালুমিনিয়ামের একটা তারের জাল ব্যবহার করা হয় যেটার নাম হলো মেটালিক শিল্ড। অর্থাৎ মেটালিক শিল্ড কি করে, এই বাহিরের যেই তাপমাত্রা অথবা যেই চৌম্বক্রিয়া সেইটা সে বিক্রিয়া করে বাইরে পাঠিয়ে দেয়, অর্থাৎ বাইরের জিনিসটাকে সে ভিতরে প্রবেশ করতে দেয় না। এবং এর ভিতরে একটা প্লাস্টিকের জ্যাকেট আছে যেটা এই মেটালিক শিল্ড এবং কপারের মধ্যে সমন্বয় না থাকার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ দুটো যদি সমন্বয় হয়ে যায় তা তথ্যের ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এই মেটালিক শিল্ডটা কী করে, তাহলে আমার বাইরে যেই পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কেবল ভিতরে কভার করে যেতে বাধা দেয়। এরপরে উপরে আছে প্লাস্টিকের জ্যাকেট, অর্থাৎ যেটা কালো কালার হয়, এখন বিভিন্ন কালার হয় কিনা আমি জানি না, কিন্তু এই চারটা মূল পোর্শন দ্বারাই কোএক্সিয়াল কেবল অর্থাৎ দেশের তার গঠিত হয়। যেমন কপার কোর, ইনসুলেটর, মেটালিক শিল্ড এবং প্লাস্টিকের জ্যাকেট, এই চারটা অংশ দ্বারা। এই কোএক্সিয়াল কেবল সাধারণত 200 মিটার পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারে, 200 মিটার পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারে। কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিকনেট আর থিননেট। থিকনেট হলো মোটা, অর্থাৎ কোয়েজন কেবলের ভিতরে যে মোটা কেবলটা সেটা হলো থিকনেট, যেমন 0.5 ইঞ্চ মোটা। থিননেট হলো 0.25 ইঞ্চ মোটা, অর্থাৎ যেটা মোটা কম সেটা হলো কি থিননেট, আর থিকনেট যেটা মোটা বেশি। এখন কথা হলো আমাদের এই জিনিসটা মাঝে মধ্যে পেশ লেগে যায়, থিকনেটের জায়গায় থিননেট এবং থিননেটের জায়গায় থিকনেট ব্যবহার করি। একটু আমি একটু নিজের চালাকি করার জন্য এই জিনিসটা বোঝাচ্ছি, থিক লিখতে হলে আমার 5টা অক্ষর লাগে, থিন অক্ষর লিখতে হলে 4টা অক্ষর লাগে, অর্থাৎ এখানে 4 এখানে 5, তাহলে ঠিক যেহেতু 5 সেহেতু 0.5 ইঞ্চ মোটা, সেটা আমি ওইভাবে মনে রাখার জন্য বলতে পারি। অর্থাৎ 0.5 ইঞ্চ মোটা হলে মোটা হওয়ার কারণে এটা কেবলের পুরুত্ব বেশি এবং কপার করে অংশটা বেশি থাকে, সেজন্য এটা 500 মিটার পর্যন্ত তথ্য নির্দ্বিধায় পাঠাতে পারে। এই জন্য 500 মিটার পরপর রিপিটার ইউজ করতে হয়। রিপিটারটা কি, আপনারা ডিসেন্ডারে দেখবেন পাওয়ার বক্স ব্যবহার করা হয়, সেখান থেকে পাওয়ার পাড়ায় দেওয়া হয় বলা হয়, অর্থাৎ সেটা একটা রিপিটারে কাজ করে। অর্থাৎ মূলত হলো যেই তথ্যটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে এক পর্যায়ে যেয়ে, অর্থাৎ শেষ হওয়া এবং দুর্বল হওয়ার ঠিক আগে মুহূর্তে অথবা দুর্বল হওয়ার শুরু হওয়ার মুহূর্তে যখন এই পাওয়ার বক্স অর্থাৎ রিপিটার ব্যবহার করা হবে তখন তথ্যটার গতি বেড়ে যাবে এবং তথ্যটা ডুপ্লিকেট হবে, সেটা হলো রিপিটার। 10 বেস 5, অর্থাৎ 10 মানে কি 10 MB পেস,
অর্থাৎ 500 মিটারের ভিতরে তথ্যর গতি থাকবে 10 এমবিপিএস অর্থাৎ 10 মেগাবিট পার সেকেন্ড অর্থাৎ বেস ফাই মানে কি 500 মিটার থিননেট হলো 0.25 ইঞ্চি মোটা এটা 185 মিটার পর পর রিট্রেস করতে হয় আমি রিপিটার কথা বললাম একটু আগে তাহলে এটা চিকন সেজন্য আমরা রিপিটার কাছাকাছি ব্যবহার করতে হয় অর্থাৎ আমাদের সাধারণত ডিশেল অর্থাৎ কোয়েজাল কেবল তো আমরা ডিশেলের ব্যবহার করি সেই কেবলে অনেক দূর মানে এক এক তারের খাম্বা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অর্থাৎ এক তার প্লেয়ার থেকে আরেক প্লেয়ার যাওয়ার জন্য অনেক দূর পর পর পাওয়ার বক্স ব্যবহার করা হয় কিন্তু ওই পাওয়ার বক্স থেকে যে কেবল আসে সেটা একটু চিকন অর্থাৎ সেটা বাসা বাঁধতে দেওয়ার জন্য সেটা 100 মিটার 200 মিটারের মধ্যেই সাধারণত হয় এই জন্য আমরা ওটাতে রিপিটার শব্দ ব্যবহার করতে দেখি না তারপর অনেক জায়গায় ব্যবহার করতে হয় তারপর 10:2 অর্থাৎ এখানে কি 200 মিটার আর 10 এমবিপিএস অর্থাৎ আমাদের এখানে কি কুইকজেল কেবল আমি আলোচনা করলাম কুইকজেল কেবলের সম্বন্ধ দুইটা সুবিধা কয়েকটা অসুবিধা নিয়ে আমি আলোচনা করতেছি কুইকজেল কেবলে সাধারণত মূল্য কম এবং এটা সাধারণত সহজে সব জায়গায় পাওয়া যায় আর সহজে বহনযোগ্য সহজে স্থাপনযোগ্য এবং ইএমআই প্রতিরোধের জন্য থিকনেট থিননেট বিরাট ভূমিকা পালন করে সেই জায়গায় ম্যাটালিক শিল্ডটা হলো মূল অংশ আর অসুবিধাগুলো কি ব্যবহার সীমিত ডাটা পপের হার কম এবং স্থাপন করা কঠিন একটু কঠিন আছে ইনস্টলেশন করতে হয় এবং এখন ব্যবহার প্রায় নেই অর্থাৎ থিননেট ব্যবহারটা কমে গেছে থিকনেট ব্যবহারটা আছে এখনো এখানে থিননেটের উপর ভিত্তি করে বলা হচ্ছে ব্যবহারটা কম এরপরে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত আমরা ব্রডব্যান্ড লাইন ইন্টারনেটের জন্য যে কেবল ব্যবহার করি সেটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল সাধারণত আমরা টেলিফোন লাইনের জন্য যে কেবল ব্যবহার করি সেটাকে বলা হয় টেলিফোন লাইন কেবল সেটাতে চারটা তার থাকে কিন্তু ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনের জন্য যে কেবল ব্যবহার করি সেটাকে চার জোড়া তার থাকে অর্থাৎ 8টি তার থাকে যেমন এইরকম এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আটটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আটটা এখানে আমি দুইটা পার্টে ভাগ করছি কারণটা কেন দেখেন এটাতে কোনো কালো অংশ দেওয়া নাই এটাতে কালো অংশ দেওয়া আছে এটাতে কালো অংশ দেওয়া নাই মানে কি এখানে আলাদা একটা শিল্ড ইউজ করা হয়েছে অর্থাৎ আবরণ ইউজ করা হয়েছে এই আবরণটা সাধারণত রিপিটারের বড় ভূমিকা পালন করে ইয়া টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের ইউটিপি এসটিপি আনশিল্ডেড পেয়ার টুইস্টেড পেয়ার কেবল শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ আনশিল্ডেড মানে কি একটা আবরণ নাই আর একটাতে শিল্ডেড মানে কি একটা আবরণ আছে তাহলে এটা কি এসটিপি এটা কি ইউটিপি এখন এইগুলো বিভিন্ন প্রকারের আমরা বাজারে পাই ইন্টারনেট লাইন কেবল ক্যাট 5 ক্যাট 6 এগুলো আমরা এই ইন্টারনেট কেবল ব্রডব্যান্ড লাইন এখন একটু ব্যবহার কম করি আগে অনেক ব্যবহার হইতো কিন্তু আমরা সাধারণত যে জায়গায় দেখবো ক্যামেরা আছে অর্থাৎ সিসি ক্যামেরা আছে সেখানে দেখবেন এই কেবলগুলো পাওয়া যায় অথবা যার ব্রডব্যান্ড লাইন আছে সেটা পাওয়া যায় অর্থাৎ এখানে আটটা তার থাকে আটটা তারের কালার কীরকম সাপোজ একটা যদি সবুজ তার হয় এই দেখেন এখানে আমি সবুজ তার দেখানো হয়েছে এটা কয়টা সবুজ একটা তার দেখানো হয়েছে আরেকটা হলো সাদার সাথে সবুজ একটা ম্যাচিং পাওয়া থাকবে অর্থাৎ এর ভিতরে কিন্তু কপারের তার থাকবে এরকম দুইটা দুইটা করে পেঁচানো আকারে চার জোড়া তার থাকবে এটা এই জন্যকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ দুইটা একসাথে জোড়া হয় আর কয় জোড়ায় মিলে টুইস্টেড পেয়ার হয় চার জোড়ায় অর্থাৎ আটটি এর রিপিটার ব্যবহার করা হয় 100 মিটার পর পর কত মিটার পর পর 100 মিটার পর পর এখানে ব্রডব্যান্ড লাইনের জন্য যেই ধরনের এক ধরনের একটা একটা ডিভাইস পাওয়া যায় ডিভাইসটা দেখতে এরকম মানে যেটা কেবলটা সংযোগ থাকে এরকম কিছুটা এরকম আমি আঁকার চেষ্টা করতেছি এখানে অনেকগুলো পোর্শন থাকে এরকম যে পোর্টটা পাওয়া যায় তার নাম হলো RJ45 তার নাম হলো RJ45 আর টেলিফোন লাইনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে হলো RJ11 অর্থাৎ এই কানেক্টর দ্বারা সাধারণত টুইস্টেড পেয়ার কেবল কানেকশন করা হয় তাহলে টুইস্টেড পেয়ার কেবল কানেকশনের নামটা কি RJ45 এখানে কুইকজেল কেবলের কানেকশন আছে বিএনসি কানেক্টর আরএফ কানেক্টর বিএনসি কানেক্টর এবং আরএফ কানেক্টর অর্থাৎ দুইটা কেবল একসাথে জোড়া লাগানোর জন্য খালি দুইটা কপার একসাথে জোড়া লাগাই আর ম্যাটালিক শিল্ড একসাথে জোড়া লাগাই কষ্ট পেশা যদি মাঝে মধ্যে হয় না জানালা হয় সেই জন্য আমরা কি করি সাধারণত বিএনসি আর আরএফ কানেক্টর বিএনসি এবং আরএফ কানেক্টর এই দুইটা কানেক্টর দ্বারা আমরা কানেক্টর দ্বারা সাধারণত যুক্ত করি
স্বতন্ত্র যুক্ত করে নেই। অর্থাৎ একটা কানেক্টর দেখতে কিছুটা এইরকম, আরেকটা কানেক্টর দেখতে কিছুটা এইরকম। অর্থাৎ এটা আমি বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ বিএনসি এবং আরএফ কানেক্টর পোর্শনটা। এখন হলো ফাইবার অপটিক কেবল, সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কেবলের ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো ফাইবার অপটিক কেবল। এটা বলার আগে আমি একটু টুইস্টেড পেয়ার কেবলের কি সুবিধা অসুবিধা বলে আসি। সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল কাজ করা কঠিন, এবং অসুবিধা হলো কাজ করা কঠিন, দূরত্ব সীমাবদ্ধ, অল্প দূরত্ব থাকে এবং ডেটা পাওয়ার হার কম। অর্থাৎ এখানেও কি এটা হলো 10 Mbps, এটাও কিন্তু 10 Mbps, অর্থাৎ কাছাকাছি। এটা 10 Mbps থেকে সাধারণত আমরা 100 Mbps পর্যন্ত যাইতে পারি। অর্থাৎ এটা কি 10 Mbps থেকে 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত যাইতে পারি। আর এখানে সাধারণত প্রতিটা 100 সেগমেন্ট থেকে 1024টি সেগমেন্ট ব্যবহার করা যায় প্রত্যেকটা পোর্শনে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে। এখানে হলো সুবিধাগুলো কি কি, EMI প্রতিরোধ করে, অর্থাৎ এখানে আলাদা আলাদা কেবল থাকার কারণে, প্লাস্টিকের উপরে ভিতরে কেবল থাকার কারণে এটা EMI, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেসটা কম থাকে। তারপরে থিকনেস বেশি এবং প্রতিরোধ কম, অর্থাৎ থিকনেসটা বেশি থাকে, অর্থাৎ এখানে প্লাস্টিকের থিকনেসটা বেশি থাকে, সেজন্য প্রতিরোধ কম, অর্থাৎ বাইরের ইফেক্টটা কম। এই কথা, অর্থাৎ আমি সুবিধা অসুবিধা দুইটা সুবিধা বললাম, একটা অসুবিধা বললাম। দুটা সুবিধার ভিতরে কি, এখানে প্লাস্টিকের একটা কভার, এর ভিতরে আরেকটা কভার, মধ্যে কভার তার থাকে, এই জন্য কি বাইরে EMI ইফেক্টটা কম লাগে, কম ক্ষতি করে। আর আরেকটা হলো প্রত্যেকটা কভার কভার করের মাঝখানে এরকম প্লাস্টিকের একটা করে তার থাকে, যে কারণে এটার সাথে যে কানেকশন হয় না, এই জন্য এখানেও যেই তথ্যের গ্যাপটা হওয়ার কথা, অর্থাৎ যেই ধরনের বিদ্যুৎ চলাচল হওয়ার কথা, সেটাও হয় না। সেটা একটা সুবিধা। অসুবিধা কি, এটা 100 মিটার, অর্থাৎ এর গতি কিন্তু কম, 10 Mbps, এই জন্য এটা একটা অসুবিধা হিসেবে ধরা হয়। ফাইবার অপটিক কেবল সাধারণত তিনটা পোর্শন দিয়ে গঠিত হয়, কোর ক্ল্যাডিং জ্যাকেট, কোর ক্ল্যাডিং জ্যাকেট। এখন ফাইবার অপটিক নিয়ে কথা বলার সময় আমার এই চিত্রটা দিয়ে কি কথা বলতে হবে, কারণ এটা আমার মূল মানে আক্ষরিক চিত্র, গঠনগত চিত্র, কিন্তু এটা হলো যে ফাইবারটা আমরা বাজারে পাই সেই ফাইবারটা চিত্র। তাহলে এটার উপরে ভিত্তি করে কথা বলেছি, ভিতরে কাঁচের একটা তার থাকে, সেটার নাম হলো কোর, যেটা বাঁকালে ভেঙে যায়, নমনীয় কাজ না এটা, অর্থাৎ যেটা ভেঙে যায়। এর উপরে ক্ল্যাডিং নামক একটা তার থাকে, যেটা হলো বাঁকানো যায়। এখন কথা হইলো এর উপরে বাঁকানো তার দেওয়া হয়েছে, এর উপরে একটা প্লাস্টিকের জ্যাকেট দেওয়া হয়েছে, এই তিনটা পোর্শন দ্বারা, অর্থাৎ কোর ক্ল্যাডিং জ্যাকেট দ্বারা সাধারণত ফাইবার অপটিক কেবলটা গঠিত হয়। বর্তমানে যেই কোরটা থাকে সেটাও হালকা হালকা বাঁকানো যায়, আর এই কেবলটা সহজে বাঁকানো যায় না দেখে এটাকে ইউ আকৃতিতে বাঁকায় কোনো কাজ করা যায় না, অর্থাৎ অনেক দূর পর্যন্ত বাঁকায় পরে কাজ করতে হয়। সাধারণত বর্তমানে আমরা বাজারে যে কেবলটা পাই সেটাতে কী থাকে, কোর থাকে, ক্ল্যাডিং থাকে, এটা কি ক্যাটিং থাকে এবং মেম্বার থাকে, যেটা এই এই দুইটা কি করে, এই তিনটা জিনিস কি এই কোর ক্ল্যাডিং থেকে বাইরে প্রতিরোধটা থেকে রক্ষা করার চেষ্টা করে। অর্থাৎ এখানে মেম্বার এবং কোয়েটিংটা ব্যবহার করা হয় যে বাইরের EMI ইফেক্ট থেকে ব্যবহার মানে নিজেকে রক্ষা করার জন্য, পাশাপাশি তো জ্যাকেট আসেই। কোর একদম যেটা টোটালি গ্লাসের তৈরি, সেটা 8 থেকে 100 মাইক্রোমিটার হয়, অর্থাৎ মাইক্রোমিটার মানে কি 1 মাইক্রোমিটার 10^-6 মিটার, অর্থাৎ 1 মিটারের একক দশক শতক হাজার উচিত লক্ষ, অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগ, অর্থাৎ এত চিকন একটা গ্লাসের তার। এর উপরে ক্ল্যাডিং থাকে, ক্ল্যাডিংয়ের মাইক্রোমিটার হলো 125, অর্থাৎ এখানে 25 মাইক্রোমিটার বেশি, অর্থাৎ ব্যাসার্ধ এখানে বেশি। এখন কথা হলো এই ক্ল্যাডিংটা কেন ব্যবহার করা হয়, আমি একটু কাজের ভিত্তিতে যাচ্ছি। এইটা হলো কোর, মাঝখানটুকু কোর, এইটা হলো ক্ল্যাডিংয়ের অংশ, আমি এইটাকে মাঝামাঝি কেটে দিয়েছি, এই জন্য এটা এইভাবে দেখতে বোঝা যাচ্ছে, মানে বোঝানোর জন্য করছি। এই ক্ল্যাডিং অংশটাকে এমনভাবে প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ আমি যেটা বলছিলাম এখানে কি মেটালিক শিল্ডে বলছিলাম কিছু র্যাপিং পেপারের মতো এক পেপার ব্যবহার করা হয়, অথবা এক ধরনের মেটালিক মেটাল ব্যবহার করা হয় যেটা একটা গ্লাসের পিছনে দিলে আয়না হয়, অর্থাৎ মিরর হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে এমনভাবে পরে দেওয়া হয় এই গ্লাসটার ভিতরে, জানি এই গ্লাসটা একটা মিররের মতো কাজ করে। তখন এই তথ্যটা যখন
এখানে আসবে এই গ্লাসে পড়বে তখন এই তথ্যটা পুনরাবর্তন প্রতিফলন হয়ে এখানে চলে যাবে আবার এখান দিয়ে বেরিয়ে যাবে এইভাবে প্রত্যেকটা এভাবে বেরিয়ে যায় অর্থাৎ যখন একটা বৃত্তাকার একটা কোরের উপরে আরেকটা বৃত্তাকার গ্লাস তৈরি করা হবে তখন লাইট যেখানে পড়বে তার বিপরীত পাশে পুনরাবর্তন প্রতিফলন হয়ে চলে যাবে মূলত এটা বোঝার জন্য আমি একটু কথা বলতেছি যদি কোনো একটা রুমে চতুর্দিকে গ্লাস থাকে তখন যখন একটা লোক ওই রুমে প্রবেশ করবে তখন সে দাঁড়ানোর পরে মনে হবে তার আশেপাশে সে কয়েক লক্ষ আছে কয়েক কোটি আছে অর্থাৎ কি যে যতটুকু পর্যন্ত গুনতে পারবে ততটুকু পর্যন্ত সে পাবে অর্থাৎ অসংখ্য দেখা যাচ্ছে অর্থাৎ তার পূর্ণ প্রতিফলনটা বারবার হচ্ছে বারবার হচ্ছে যতক্ষণ না একদম ছোট্ট একটা বিন্দু পাওয়া যাচ্ছে তাহলে ফাইবার অপটিক কেবল কি করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী কাজ করে অর্থাৎ সেই ফাইবার অপটিক কেবলের সামনে এবং পিছনে একটা ফটো ডিটেক্টর ব্যবহার করা হয় একটা হলো ফটো ডিটেক্টর আর একটা হলো বিদ্যুৎ শক্তিকে আলো শক্তি রূপান্তর করে একটা আলো শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে এই জন্য ফটো ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এটা কোর এবং ক্ল্যাডিং এর উপর ভিত্তি করে কাজ করতেছে অর্থাৎ কোর এবং ক্ল্যাডিং এ পূর্ণবন্ধন প্রতিফলনের কাজটা হয় এবং কোর এবং ক্ল্যাডিং এর সাথে ফটো ডিটেক্টরটা যুক্ত থাকে আর আরেকটা থাকে প্লাস্টিকের জ্যাকেট প্লাস্টিকের জ্যাকেট অর্থাৎ যেহেতু গ্লাসের তৈরি একটা কেবল সেজন্য তার গতি অনেক বেশি 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত তার রিপিটার 2 কিলোমিটার হলো মাল্টিমোড অনেকগুলো কেবল অনেক মোটা কেবল থাকলে সেটা 2 কিলোমিটার এবং অনেক যে সরু কেবল থাকলে সেটা 110 কিলোমিটার 50 কিলোমিটার 60 কিলোমিটারও আমরা বলে থাকি এই ফাইবার অপটিক কেবল প্রতি সরঙ্কের উপরে দুই প্রকার স্টেপ ইন্ডেক্স গ্রেটেড ইন্ডেক্স মনোমোড স্টেপ ইন্ডেক্স কি আমি যখন একটা তথ্য পাঠাই তখন আরেক তথ্যটা গ্রহণ করবে এবং গ্রেটেড এবং যখন গ্রহণ করবে তখন তথ্য যখন ফাইবার দিয়ে চলে তখন অনেক গতি থাকে সরাসরি ফাইবারের তথ্যটা আমরা গ্রহণ করতে পারি না তখন একটা ডিভাইস ব্যবহার করা হয় যে ডিভাইসটা কি ব্যাসার্ধ বরাবর তথ্য গতিটা কমায় আনে সেটা হলো গ্রেডেড ইন্ডেক্স কমায় আনা আর যখন আমি তথ্য পাঠাই তখন ব্যাসার্ধ বরাবর তথ্য বাড়াইতে হয় কারণ আমার তথ্য যখন পাঠাই হয় টুইশন প্যাকে বলে অথবা কোয়েন্সেল কেবলে পাঠাবো তখন হয় 10 Mbps অথবা 100 Mbps খুঁজতে পারাচ্ছি কিন্তু এখানে যাওয়ার পরে 1 Gbps গতি হয়ে যেতে পারে তাহলে আমার গতি বাড়াইতে হবে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর তথ্যটাকে গতি বাড়াইতে হবে সেই ধরনের পোষণটাকে বলা হচ্ছে স্টেপ ইন্ডেক্স অর্থাৎ ব্যাসার্ধ বরাবর প্রতিসরণকে বাড়ানো হলো স্টেপ ইন্ডেক্স আর ব্যাসার্ধ বরাবর প্রতিসরণ কমানো হলো গ্রেডেড ইন্ডেক্স অর্থাৎ স্টেপ ইন্ডেক্স এবং গ্রেডেড ইন্ডেক্স এদের উপর ভিত্তি করে সাধারণত কথা বলা হয় মনোমোড হলো একই গতিতে সে চলতে থাকবে কোরের ব্যাস উপরে ভিত্তি করে দুই প্রকার সিঙ্গেল মোড এবং মাল্টি মোড অর্থাৎ এই দুইটা কোরের উপরে ভিত্তি করে সাধারণত প্রকার ভেদ করা হয় সিঙ্গেল মোড মাল্টি মোড এখন আমি ফাইবার অপটিকের কিছু কথা বলতেছি আমাদের যে বইটা আছে বই থেকে এখানে বৈশিষ্ট্য কি এই এর গতি আলোর গতির সমান একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায় শক্তির অপচয় হয় না বলে চলে রাসায়নিক নিষ্ক্রিয়তা সুবিধাগুলো কি কি উচ্চ ব্যান্ডউইথ আছে শক্তি অপচয় কম হয় ইএমআই ইফেক্ট নেই এবং নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় থাকা যায় অসুবিধা কি কি ইউআকিতে বাঁকানো যায় না ইনস্ট্রুমেন্ট খরচ অনেক বেশি এবং সাধারণত একটু এদিক ওদিক হলে ভেঙে যেতে পারে অর্থাৎ এইগুলো হলো ফাইবার অপটিকের অসুবিধা এখানে যে পোষণটিংটা আছে সম্পূর্ণ পোষণের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পোষণ হলো ফাইবার অপটিক এরপরে কোয়েক্সিয়াল কেবল এরপর টুইশন অর্থাৎ সবচেয়ে বেশি পরীক্ষা আসে ফাইবার অপটিক কাচের তৈরি কেবল কোনটি অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজ উপর ভিত্তি করে কাজ করে কোনটি অথবা ব্যাসার্ধ বরাবর আলো গতিতে কাজ করে কোনটি এইরকম কথা নিয়ে বলা থাকবে যখন তখন আমাদের বুঝতে হবে সেটা কি ফাইবার অপটিক কেবল অর্থাৎ আমি শর্ট টাইমে আপনাদেরকে এক কোয়েকজন কেবল দুই হলো টুইশন প্যাক কেবল তিন হলো ফাইবার অপটিক কেবল বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা যদি সঠিকভাবে দেখতে পারেন এবং বইয়ের সাথে ম্যাচিং করে পড়তে পারেন তাহলে দেখতে পারেন তাহলে আজকের ক্লাস এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম